হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলশা মাছের পোনা, দেশি গুলশা মাছের পোনা। এই মাছগুলি যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর টাইটেলে যে নাম্বারগুলি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, এইগুলিতে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে এই পোনাগুলি নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন। আর আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করার নিয়ম হয়েছে আপনাকে অবশ্যই বুকিং দিতে হবে, বুকিংয়ের মাধ্যমে আপনি এই পোনাগুলি পেতে পারেন। যাই হোক, এই পোনাগুলি চাষের নিয়ম হয়েছে আপনি যদি আপনার পুকুরে এককভাবে চাষ করতে চান তাহলে আপনাকে প্রতি শতাংশে 250 থেকে 300 পোনা দিতে পারবেন, প্রতি শতাংশে 250 থেকে 300 পোনা আপনি দিতে পারবেন। এবং এই পোনাগুলিকে খাবার দিবেন শিং মাছের নিয়মে, অর্থাৎ শিং মাছকে আপনি যেভাবে খাবার দেন সেই নিয়মে আপনি খাবার দিবেন। মোট মাছের ওজনের 20% খাবার দিবেন, সকালে 10%, রাত্রে 10%। এবং এইভাবে আপনি চাষ করবেন মাত্র 4 মাস, প্রতি 4 মাস পরপর আপনি আপনার পুকুর থেকে আপনার মজুতকৃত পোনাগুলি আপনি বিক্রি করতে পারবেন। এবং 4 মাসে প্রত্যেকটি পোনা 45 থেকে 50 গ্রাম ওজনের হয়। মনে রাখবেন, 4 মাসে প্রত্যেকটি পোনা 45 থেকে 50 গ্রাম ওজনের হয়। তো এই মাছগুলির ক্ষেত্রেও সাধারণত রোগবালাই অ্যাট্যাক করে থাকে, তো সেই ক্ষেত্রে পানি অনেক সময় পানিজনিত সমস্যা হয়, বাইরেজনিত সমস্যা হয়। পানিজনিত সমস্যার জন্য আপনি শিং মাছকে যেভাবে প্রতি শতাংশে 300 গ্রাম চুন দেন, 200 গ্রাম লবণ দেন, সেভাবে আপনি প্রতি শতাংশে 300 গ্রাম চুন দিবেন, 200 গ্রাম লবণ দিবেন, তাহলে পানিজনিত সমস্যা থাকবে না। আর বাইরেজনিত সমস্যার জন্য আপনাকে অবশ্যই করতে হবে এই প্রতি শতাংশে 1 গ্রাম করে টিমসেন অথবা পলগাট আপনি ব্যবহার করবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে ফিশ বাজার ভিডিও, অন্য হচ্ছে ক্যাটফিশ ফার্ম। যদি ক্যাটফিশ ফার্ম ভিডিওটি চ্যানেলটি আপনি একবার ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। ওকে ভাই, ভালো থাকবেন।